আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম মিষ্টি কুমড়ার সুন্দর একটা রেসিপি। আমার রেসিপিটি ফলো করলে আশা করি এরকম সুন্দর একটা রেসিপি আপনারা বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হাফ টি স্পুন লবণ নিয়েছি, হাফ টি স্পুন হলুদের গুঁড়া নিয়েছি, হাফ টি স্পুন শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। এটা আমার বাসায় বানানো, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখন আমি এগুলো ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এখন আমি এগুলো তেলে ভাজব। আমার প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক দিয়ে এগুলো ভেজে নিব। ভালোভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। লবণ হলুদ শুকনা মরিচ দিয়ে মাখানো ডিমগুলো ভেজে নিব লাল লাল করে। তারপরে একটা প্যানে তেল গরম করে নিয়েছি, দুইটা শুকনো মরিচ দিব, অল্প একটু জিরা দিব। আমার জিরাটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দেব এক টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি এইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হওয়ার পরে মশলা আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। অল্পই পানি দিব, কারণ মিষ্টি কুমড়া আগে থেকেই ভাজা আছে। এখন আমি এটা ঢেকে দিব। ফিরে এলাম দুই মিনিট পর, এখন আমি এক চা চামচ চিনি দিব, এক চা চামচ সবজি মশলা দিব। এটা আমার একটা স্পেশাল মশলা রেসিপি, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। এই মশলাটা দিয়ে রান্না করলে তরকারি দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। ফিরে এলাম, এখন আমি ডিমগুলো আস্তে করে বসিয়ে দিব, যাতে ডিমের কালারটা নষ্ট না হয়। ডিমগুলো বসিয়ে দিয়ে দুই তিন বলক উঠে আমি নামিয়ে ফেলবো, যাতে ডিমের কালার ভাজা ভাজা লাল কালারটাই থেকে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার স্পেশাল ডিম মিষ্টি কুমড়া রেসিপি। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও এরকম সুন্দর একটা রান্না করতে পারবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।